নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আজ তোমাদের বাংলার ইতিহাসের এমন এক গল্প বলবো যা তোমরা আগে কখনো শোনোনি, পাঠ্যপুস্তকেও এর সামান্য বিবরণ মেলাও ভার। তবে আজকের গল্পটি ইতিহাসের পাতা ঘেটে আমার লেখা কোনো স্ক্রিপ্ট নয়। গল্পটি লিখেছেন বিখ্যাত ঔপন্যাসিক হেমেন্দ্র কুমার রায়। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, বাংলাদেশে বোম্বেটে রাজ। চলতি বাংলায় জলদস্যুকে বলা হয় বোম্বেটে, ইংরেজিতে বলে পাইরেট। এই শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে। বাংলা বোম্বেটে কথাটির উৎপত্তি পর্তুগিজ শব্দ থেকে। তার কারণ, একসময় পর্তুগিজ জলদস্যুদের বিষম অত্যাচারে বাংলাদেশের অনেক জায়গায় প্রধানত জনশূন্য হয়ে গিয়েছিল। বোম্বেটে বলতে লোকে বুঝত প্রধানত পর্তুগিজদেরই। পাইরেট শব্দটির উৎপত্তি যখন প্রাচীন গ্রিক ভাষা থেকে, তখন বুঝতে হবে যে খ্রিস্টপূর্ব যুগেও গ্রিস দেশের জলপথে ছিল বোম্বেটেদের উৎপাত। কেবল গ্রিস কেন, রোম, মিশর, ভারতবর্ষ ও চীন প্রভৃতি প্রত্যেক প্রাচীন দেশকেই জলদস্যুদের মারাত্মক উপদ্রবের যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এক শ্রেণীর ডানপিটের লোক দুঃসাহসিক কাজ করে আনন্দ পায়, তার উপরে থাকে যদি প্রচুর অর্থলাভের প্রলোভন, তাহলে তো কথাই নেই। অনেক তথাকথিত সাধুও তখন আর শয়তান হয়ে উঠতে লজ্জা পায় না। আর এ কথা সকলেই জানে যে মনুষ্য সমাজে শয়তানের দলই প্রবল। স্থলপথে সতর্ক পাহারা, সশস্ত্র সৈনিক, জাগ্রত জনতা, পদে পদে আইনের বাধা, চম্পট দেওয়ার আগেই চটপট ধরা পড়বার সম্ভাবনা। জলপথেও আইন বিরুদ্ধ কাজ করে ধরা পড়লে শাস্তি পেতে হয়। কিন্তু আগেকার যুগে স্থলপথের মতো জলপথেও উচিত মতো পাহারা দেবার ব্যবস্থা ছিল না, বিশেষ করে অসীম সাগরে। জলদস্যুরা লুটপাট করে কোথায় ডুব মারত, তাদের গ্রেপ্তার করবার আশা ছিল সুদূর পরাহত। বারবার দেখা গেছে ভারত মহাসাগরে বোম্বেটেদের অত্যাচার হয়ে উঠেছে মারাত্মক রূপে ভয়াবহ। অথচ সর্বশক্তিমান উপাধিধারী দিল্লির বাদশাহরা তাদের নাগাল ধরতে পারছেন না। একালেও বোম্বেটে হতে চাই এমন সব দুরাত্মার অভাব নেই, কিন্তু স্থলে সৈন্যবাহিনীর মতো রাজার নৌবাহিনীও এতটা প্রবল হয়ে উঠেছে যে বোম্বেটে গিরি আর নিরাপদ ও লাভজনক নয়। বোম্বেটেরা আর সশস্ত্র ও দ্রুতগামী যুদ্ধজাহাজের অধিকারী হতে পারে না, এবং প্রত্যেক দেশে থাকে ওই শ্রেণীর শত শত সরকারি জাহাজ। আজকাল তাই সহজেই দমন করা যায় জলদস্যুতা। একমাত্র চীন সমুদ্র ছাড়া আর কোথাও আজ জলদস্যুদের কথা শোনা যায় না। কিন্তু যে জলপথে হানা দিতে চাই, রণতরীর অধিকারী হলে সে যে কি সাংঘাতিক হুলুস্থুল বাঁধিয়ে দিতে পারে। গত প্রথম মহাযুদ্ধের সময় এমডেন জাহাজের জার্মান ক্যাপ্টেন তার জ্বলন্ত প্রমাণ রেখে গিয়েছেন। দিনের পর দিন দীর্ঘকাল ধরে এমডেন বিভীষিকা সৃষ্টি করেছিল দিকে দিকে, দিশে হারার মতন ছুটোছুটি করেও তাদের পাত্তা পায়নি ইংরেজদের দুর্ধর্ষ যুদ্ধজাহাজগুলো। জলদস্যুতা বেআইনি হলেও তার সঙ্গে আছে রোম্যান্সের সম্পর্ক। দেশ বিদেশের সমুদ্র ও নদ নদীতে অর্থ আর রক্তে লোভী সেই বেপারোয়া মানুষগুলোর রোমাঞ্চকর কাহিনী পড়তে ভালোবাসে ছেলে বুড়ো সকলেই। তাদের কথা নিয়ে রচিত হয়েছে অসংখ্য গল্প, উপন্যাস, এবং সেইগুলোর চাহিদা আছে গোটা পৃথিবীতে। তবে কেবল হানাহানি, রক্তারক্তি ও লুটতরাজের জন্য নয়, সেসব কাহিনী অধিকতর চিত্ত উত্তেজক হয়ে ওঠে ঘটনার ঘাত প্রতিঘাতের মধ্যে যখন নায়ক রূপে দেখা দেয় এক একজন সাধু ব্যক্তি। কিন্তু আজ আমি তোমাদের কাছে যেসব দুষ্ট লোকের কথা বলতে এসেছি, তারা কল্পিত গল্প উপন্যাসের কেউ নয়। রক্ত মাংসের দেহ নিয়ে বিদ্যমান ছিল তারা সত্যিকারের পৃথিবীতে, যাতে তারা হচ্ছে মগ বা আরাকানি ও ফিরিঙ্গি বা পর্তুগিজ। তাদের পেশা ছিল বাংলাদেশের নদীতে নদীতে জলদস্যুতা করা। সেসব কথা হচ্ছে প্রধানত সপ্তদশ শতাব্দীর ব্যাপার। আরও কয়েক শত বছর পিছিয়ে গেলে আমরা উপলব্ধি করতে পারব আরও একটি পরম সত্য। ভারতের মাটিতে মুসলমানরা প্রথম শিকড় গাড়বার সুযোগ পেয়েছিল কেন, উত্তরে ইতিহাস বলবে বোম্বেটেদের জন্যই। পশ্চিম এশিয়ার কতক অংশ তখন আরাকানদের করতলগত, মুসলমানদের ধর্মনেতা ও নরপতি বা খলিফার অধীনে হাজাজ ছিলেন
ইরানের শাসনকর্তা। সিংহলের রাজা ওই খলিফা ও হাজাজের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন বহুমূল্য দ্রব্য পরিপূর্ণ নয়খানা জাহাজ। জাহাজগুলি অগ্রসর হচ্ছিল সিন্ধু দেশের নিকটস্থ সাগরপথ দিয়ে। আচম্বিতে একদল জলদস্যু সেই সব জাহাজ লুণ্ঠন করে সরে পড়ল। সিন্ধু দেশের রাজা তখন দাহির, বহুমূল্যবান সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে হাজাজ দূত পাঠিয়ে দাহিরকে বললেন, এর জন্য ক্ষতিপূরণ করতে ও দস্যুদের শাস্তি দিতে হবে আপনাকেই। দাহির বললেন, সে কি কথা, দস্যুরা তো আমার হাত ধরা নয়, আমি তাদের শাস্তি দেব কেমন করে? এ যুক্তি হল না হাজাজের মনের মতো। ক্রুদ্ধ হয়ে তিনি দাহিরের বিরুদ্ধে প্রেরণ করলেন সৈন্যদল এবং প্রথম যুদ্ধে হেরে ও দ্বিতীয় যুদ্ধে জিতে হাজাজ সিন্ধু দেশ অধিকার করলেন। সেই হলো ভারতে মুসলমান রাজাদের সূত্রপাত। সেটা হচ্ছে 1712 খ্রিস্টাব্দের কথা। বাংলাদেশে বোম্বেটেরা যখন দস্তুর মতো পশার জমিয়ে তুলেছে, সেই সময় ইউরোপ ও আমেরিকাতেও সকলকে জ্বালিয়ে পুড়িয়ে মারছিল জলদস্যুরা। আগে সংক্ষেপে তাদেরও কিছু কিছু পরিচয় দিয়ে রাখি, কারণ ওই ফিরিঙ্গি বোম্বেটেদেরই একদল হয়েছিল ভারতীয় জলপথের প্রতীক। আগেই বলেছি, গ্রিক ও রোমানদের সময়েও ইউরোপে জলদস্যুর অভাব ছিল না। বিশ্ববিখ্যাত দিগ্বিজয়ী জুলিয়াস সিজারকেও একবার জলদস্যুর কবলে পড়ে বিস্তর নাস্তানবুদ হতে হয়েছিল। রোম সাম্রাজ্যের অধঃপতনের পর উত্তর আফ্রিকার মুসলমান জলদস্যুরা ভূমধ্য সাগরে অত্যন্ত প্রবল হয়ে ওঠে। 15 শতাব্দীর শেষ ভাগে স্পেন থেকে বিতাড়িত হয়ে মুসলমানরা উত্তর আফ্রিকার মরক্কো প্রভৃতি প্রদেশে গিয়ে আশ্রয় নেয়। তারপর তাদের অনেকে জলদস্যুর পেশা নিয়ে ইউরোপিয়ানদের ওপর অবাধ অত্যাচার চালাতে থাকে। তাদের বিপুল প্রতাপে সারা ইউরোপ হতো থরহরি কম্পমান। তারা কেবল সমুদ্র যাত্রীদের সর্বস্ব কেড়ে নিত না, মানুষদেরও ধরে নিয়ে গিয়ে গোলাম করে রাখত। এইভাবে হাজার হাজার ইউরোপীয়কে চিরজীবনের জন্য বন্দী হয়ে থাকতে হতো। তারা ক্রমে ক্রমে এমন শক্তিশালী হয়ে উঠেছিল যে সমগ্র ইউরোপের বিভিন্ন রাজ্য একত্রে চেষ্টা করেও 19 শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত তাদের দমন করতে পারেনি। খৈরেদ্দিন, দ্রাগুত, আলিবাসা প্রভৃতি বোম্বেটের নাম শুনলেই তখন ইউরোপীয় বণিকদের পেটের পিলে চমকে উঠত। একদিক দিয়ে বাংলাদেশের ফিরিঙ্গি বোম্বেটেরাও ছিল এদের সুযোগ্য ছাত্র, সে কথা বলবো যথাসময়। ভূমধ্যসাগরে মুসলমান বা মুর জাতীয় বোম্বেটেরা আর সকলের উপরে টেক্কা মারছিল বটে, কিন্তু তা বলে মনে করো না যে নানাদেশীয় ইউরোপীয় জলডাকাতরা হাত গুটিয়ে চুপ করে বসেছিল নিতান্ত ভালো মানুষের মতো। সুবিধা পেলেই তারা প্রাণপণে উৎপাত করত যেখানে সেখানে। নিম্ন শ্রেণী সাধারণ জলডাকাতরা তো ছিলই, তার উপরে আত্মপ্রকাশ করে নতুন এক শ্রেণীর বোম্বেটে, যাতে তারা ইংরেজ। এবং অনেক সময়ে ইংল্যান্ডের সম্ভ্রান্ত পরিবারের সন্তানরাও তাদের দলে যোগ দিতে ইতস্তত বোধ করত না। ইংরেজ ছাড়া আর সব জাতের জাহাজ তারা নির্বিচারে লুণ্ঠন করত। ক্রমে ইউরোপীয় বোম্বেটেদের দল দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। দক্ষিণ আমেরিকার উত্তর দিকে আছে ক্যারিবিয়ান সমুদ্র, তা হচ্ছে আটলান্টিক মহাসাগরের একটি শাখা। ওইখানেই ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জের অবস্থান। 16 ও 17 শতাব্দীতে এই অঞ্চলটা ছিল ফিরিঙ্গি বোম্বেটেদের জন্য অত্যন্ত কুখ্যাত। তাদের নির্মমতা ছিল মর্মভেদী, তারা কেবল জাহাজ লুণ্ঠন করেই ক্ষান্ত হতো না, সর্বস্ব কেড়ে নেওয়ার পর যাত্রীদেরও অকুল সমুদ্রে ঝাঁপ দিতে বাধ্য করত। এইভাবে কত হাজার হাজার অভাগাকেই যে জীবন্ত অবস্থাতেই সলিল সমাধি লাভ করতে হয়েছে তার হিসাব কেউ কখনো রাখেনি। নতুন এক অজুহাত দেখিয়ে সমুদ্রে জাহাজ ভাসালো আর এক শ্রেণীর ইংরেজ জাতীয় জলদস্যু। তখন ইংল্যান্ডের সঙ্গে স্পেনের দীর্ঘকালব্যাপী যুদ্ধ চলছে। সে সময়ে স্পেনের সাম্রাজ্য বিস্তৃত ছিল আমেরিকার নানা স্থানে। ইংরেজ বোম্বেটেরা সুবিধা পেলেই স্পেনের কোনো জাহাজই লুণ্ঠন করতে ছাড়ত না। এত বড় তাদের বুকের পাঠা ছিল যে সরকারি যুদ্ধ জাহাজের সঙ্গেও তারা লড়াই করতে ভয় পেত না। কেবল সমুদ্র নয়, প্রায় তারা ডাঙায় নেমে বড় বড় অরক্ষিত নগরকেও আক্রমণ করত। সে এক বিষম সর্বনেশে ব্যাপার, লুটতরাজের সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ড ও হত্যাকাণ্ড। তাদের কবলে পড়ে বহু শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জনপদ পরিণত হয়েছে প্রাণীশূন্য ভস্মস্তূপে। লাভের লোভে এদের দলে যোগ দিয়েছিল ফরাসি বোম্বেটেরাও।
ইংরাজিতে এদের এক নতুন নামকরণ হয়েছে বাকানিয়ার। এই দলের ক্যাপ্টেন বার্থলোমিউ রবার্টস নামে একজন ডাকাত একাই লুণ্ঠন করেছিল 400 জাহাজ। এছাড়া কীট, টিচ ও লোলোনয়েজ প্রমুখ প্রসিদ্ধ বোম্বেটেরাও হিংস্রতা ও ভীষণতার জন্য অতিশয় কুখ্যাত হয়ে আছে। স্বার্থের গন্ধ পেয়ে নীতিজ্ঞান হারিয়ে ফেলেছিল ইংরেজ গভর্নমেন্ট পর্যন্ত। আমি স্প্যানিয়ার্ডদের সঙ্গে লড়াই করেছি বললেই অত্যন্ত নরাধম যে কোনো জল ডাকাতের সাত খুন মাফ হয়ে যেত। হেনরি মর্গান নামে এই দলের এক পাপাত্তাকে বন্দি করে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছিল শাস্তি লাভের জন্য। ইংল্যান্ডের আইনে বোম্বেটেদের শাস্তি হচ্ছে প্রাণদণ্ড, কিন্তু তখনকার ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস মর্গানকে বোম্বেটে জেনেও স্যার উপাধিতে ভূষিত করেও তৃপ্তি হল না। তাকে লেফটেন্যান্ট গভর্নর রূপে পাঠিয়ে দেওয়া হলো জামাইকা দ্বীপে। ফিরিঙ্গি বোম্বেটেদেরই এক দলের কার্যক্ষেত্র হলো বঙ্গদেশ। ওই দলে ইউরোপের অন্যান্য জাতির লোকও ছিল, হানা দিয়ে বেড়াত তারা ভারত সাগরে। কিন্তু তাদের মধ্যে সবথেকে মাথা চাড়া দিয়ে উঠেছিল পর্তুগিজরাই। তার কারণও আছে, সমুদ্রপথে তখন পর্তুগালের প্রভুত্বের সীমা নেই। পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা ইউরোপ থেকে ভারতে আসবার জন্য নতুন সমুদ্রপথ আবিষ্কার করে মস্ত নাম কিনেছেন। আমরা তাকে যদি ভদ্রবংশীয় বোম্বেটে বলে ডাকি তবে কিছুমাত্র অন্যায় হবে না, কারণ 1502 খ্রিস্টাব্দে তিনি ভারতের কালিকট নগরকে কামানের মুখে সমর্পণ করেন এবং প্রভূত সম্পত্তি লুণ্ঠন ও অগণিত নরহত্যা করে স্বদেশে ফিরে যান। প্রথম ইমানুয়েল ছিলেন পর্তুগালের রাজা। পর্তুগিজরা তখন দক্ষিণ ভারতের একাধিক প্রত্যন্ত প্রদেশে উপনিবেশ স্থাপন করেছিলেন। ভাস্কো ডা গামার দস্যুতা রাজার কাছে গৃহীত হল বীরত্ব রূপে এবং পুরস্কার স্বরূপ ভাস্কো ডা গামা লাভ করলেন পর্তুগালের ভারতীয় উপনিবেশের রাজ প্রতিনিধিত্ব বা শাসন কর্তৃত্ব। 3 মাস পরে দক্ষিণ ভারতের কোচিনে তার মৃত্যু হয়। ভারতের সঙ্গে পর্তুগালের ওই সম্পর্কের ফলে তাড়াতাড়ি বড়লোক হবার লোভে দলে দলে পর্তুগিজ এদেশে আসতে আরম্ভ করল এবং অন্যান্য ইউরোপীয়দের থেকে তারাই দলে ভারী হয়ে উঠতে লাগল। ক্রমে তারা বৈধ ও অবৈধ উপায়ে বাংলাদেশের নানা স্থানে আড্ডা গেড়ে কায়েমি হবার চেষ্টা করতে লাগল। প্রথমে তারা কুঠি স্থাপন করল চট্টগ্রাম ও সপ্তগ্রামে, তারপর আরও নানা জায়গায় তাদের আস্তানার সংখ্যা বেড়ে উঠতে লাগল ক্রমে ক্রমে। ইংরেজরা যে বৈধভাবে বাংলাদেশের প্রধান হয়ে উঠেছিল ইতিহাস এ কথা বলে না। পর্তুগিজরাও গোড়া থেকেই এখানে প্রাধান্য বিস্তার করতে চেয়েছিল অবৈধ উপায়ে, কিন্তু তারা ছিল ইংরেজদের থেকেও বেশি অসৎ। স্বার্থ সিদ্ধির জন্য তারা কোনো রকম সংকোচ বা ন্যায় অন্যায়ের ধার ধারত না। দরকার হলেই তারা জলদস্যুতা করত বঙ্গোপসাগরের যেখানে সেখানে। বাংলার বাসিন্দারা তাদের বন্ধুভাবে গ্রহণ করতে পারেনি কখনো। তার কারণও ছিল, পর্তুগালের রাজা ভারতেও সুবৃহৎ উপনিবেশ স্থাপন করতে চেয়েছিল, কিন্তু রাজ্য বিস্তার করবার মতন লোকবল তাদের ছিল না। কারণ পর্তুগাল হচ্ছে ক্ষুদ্র দেশ, ভারতবর্ষের বৃহৎ আসর জমাতে পারে এমন যোগ্য ও সৃষ্ট লোকের সংখ্যা সেখানে বেশি নয়। যোগ্য লোকের অভাবে পর্তুগালের কর্তৃপক্ষ যে উপায় অবলম্বন করলেন শেষ পর্যন্ত সেইটাই হয়ে দাঁড়িয়েছিল তাদের সর্বনাশের কারণ। পর্তুগালের কারাগারে ছিল দণ্ডপ্রাপ্ত অপরাধীরা। তাদের বলা হলো, তোমরা স্বদেশে বসে জেল খাটতে চাও নাকি ভারতবর্ষে গিয়ে স্বাধীনতার ভাগ্য পরীক্ষা করতে চাও? বলা বাহুল্য, কয়েদিরা ভারতবর্ষে যাওয়াই শ্রেয় বলে মনে করল। তাদের দলে ছিল গুরুতর অপরাধের জন্য দণ্ডিত অপরাধীরাও, কেউ খুনি, কেউ ডাকাত, কেউ গুন্ডা। ভারতে তথা বাংলাদেশে গিয়েও তারা নিজেদের স্বভাব বদলাতে পারল না, বরং দেশের সমাজ ছেড়ে বিদেশে গিয়ে তাদের চক্ষু লজ্জা পর্যন্ত ঘুচে গেল। তখন নানা দেশের ইউরোপীয় ভ্রমণকারীরা ভারতে পর্যটন করতে আসতেন। তাদের ভ্রমণ কাহিনীতে ভারতের পর্তুগিজদের বন্য মানুষ বা পোষনামানা ঘোড়া বলে বর্ণনা করা হয়েছে। দক্ষিণ ভারতের উপনিবেশে সুশাসনের গুণে পর্তুগিজরা অপেক্ষাকৃত ভদ্রভাবে জীবনযাপন করতে বাধ্য হতো। এটা যাদের সহ্য হতো না তারা সেখান থেকে সরে পড়ে বাংলাদেশে গিয়ে পদার্পণ করত, কারণ বাংলাদেশের নদীতে নদীতে ছিল জল ডাকাতি করে রাতারাতি বড়লোক হবার সুযোগ। চতুর্দিকে হাহাকার, ফিরিঙ্গি বোম্বেটেদের অত্যাচার,
সমাজ সংসার উচ্ছন্নে যেতে বসল। বাংলার গ্রামের পর গ্রাম শ্মশানের মতন হয়ে উঠল। ফিরিঙ্গিরা নদীতে নদীতে হানা দেয় এবং সুযোগ পেলেই ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জের ইউরোপীয় জলদস্যুদের মতন তীরে নেমেও লুটপাট করে। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়, মানুষদের বন্দি করে নিয়ে যায়। দেখতে দেখতে তাদের ভয়ে গ্রাম ছেড়ে বাসিন্দারা পলায়ন করতে লাগল। দেশ হয়ে উঠল অরাজক বা ফিরিঙ্গির রাজক। মুকুন্দরাম চক্রবর্তীর কবিকঙ্কন চণ্ডী কাব্য নাকি ষোড়শ বা সপ্তদশ শতাব্দীতে রচিত, তার মধ্যেও ওই বোম্বেটে বিভীষিকার প্রমাণ পাওয়া যায়। তিনি লিখেছেন, ধনপতি সৌদাগর নদীতে নৌকা ভাসিয়ে চলেছেন। ফিরিঙ্গির দেশ খান বহে কর্ণধারে, রাত্রিতে বহিয়া যায় হারমাদের ডরে। হারমাদ মানে জলদস্যু। পাছে ফিরিঙ্গি বোম্বেটেদের দ্বারা আক্রান্ত হতে হয় সেই আশঙ্কায় নৌকা চালানো হয়েছিল রাত্রির অন্ধকারে চুপি চুপি। আর একটি লক্ষ্য করবার মতন বিষয় হচ্ছে, কবি মুকুন্দরাম ওই অঞ্চলটিকে ফিরিঙ্গির দেশ বলে বর্ণনা করেছেন। বাংলাদেশ তখন মুঘল সাম্রাজ্যের অন্তর্গত এবং তার কয়েকটি প্রান্তে এমন কয়েকটি রাজ্য ছিল যাদের স্বাধীন বা প্রায় স্বাধীন বলা চলত, কিন্তু পূর্বোক্ত অঞ্চলে তখন ফিরিঙ্গি পর্তুগিজ জলডাকাতদের প্রাধান্য ছিল এত বেশি যে তা কেবল ফিরিঙ্গির দেশ বলেই বর্ণিত হয়েছে। কিন্তু কেবল কি ফিরিঙ্গি, তাদের সহচর ছিল মগরাও। মগ ফিরিঙ্গি দুষ্টমি ও নষ্টামিতে কে হারে কে জেতে দুজনেই সমান। বাংলায় মগের মুল্লুক বলে একটা কথা প্রচলিত আছে। মগের মুল্লুক অর্থাৎ অরাজক দেশ। ফিরিঙ্গি ও মগদের অত্যাচারে তখন বাংলাদেশের একটা অংশ সত্যি সত্যি অরাজক হয়ে উঠেছিল। আরাকান হচ্ছে ব্রহ্মদেশেরই একটা প্রদেশ। ত্রিপুরার দক্ষিণ দিক দিয়ে আরাকান রাজ্য আরম্ভ হয়েছে। মগরা হচ্ছে সেইখানকারই বাসিন্দা। ধর্মে বৌদ্ধ হলেও তারা অহিংসার মন্ত্র উচ্চারণ করত না। এক সময় তারা বাংলাদেশেও আক্রমণ করে সমগ্র চট্টগ্রাম জেলা এবং নোয়াখালী আর ত্রিপুরারও কিছু অংশ অধিকার করেছিল। এই জন্য অবশেষে তাদের সঙ্গে মোগলদের সংঘর্ষ উপস্থিত হয়। কথাই বলে চোরে চোরে মাস্তুতো ভাই, কাজেই ফিরিঙ্গি দস্যুদের সঙ্গে মগ দস্যুদের বন্ধুত্ব হতে দেরি লাগল না। মগ ও ফিরিঙ্গিরা মনে মনে পরস্পরকে পছন্দ করত না, কিন্তু তারা একজোট হয়েছিল কেবল স্বার্থের খাতিরে। মগদের পাশাপাশি দাঁড়িয়ে দরকার হলে ফিরিঙ্গিরা মোগলদের সঙ্গে লড়াই করেছিল এবং আরাকানের দুই জায়গায় তাদের দুটো বড় বড় ঘাঁটি ছিল বটে, কিন্তু তারা কোনোদিনই সম্পূর্ণরূপে আরাকান রাজের বশ্যতা স্বীকার করেনি। আসলে বাংলার প্রবাসী ফিরিঙ্গি বা পর্তুগিজরা ছিল জাতিভ্রষ্ট বা সমাজচ্যুত জীব। পর্তুগাল তাদের স্বদেশ হলেও তারা পর্তুগালের রাজার কোনো কথাই শুনত না। তারা যা খুশি তাই করে বেড়াত। কিন্তু তারা ছিল নিপুণ নাবিক ও জলযুদ্ধে মহা ওস্তাদ। তাদের নৌকা বা জাহাজ ছিল ডাকাতি করার জন্যই। সর্বদাই তার মধ্যে থাকত কামান, বন্দুক ও অন্যান্য অস্ত্রশস্ত্র। এই জন্য বাংলার কয়েকজন বিদ্রোহী রাজা তাদের অনেককে বেতন দিয়ে নিজেদের দলে নিযুক্ত করেছিল, যেমন শ্রীরামপুর ও বিক্রমপুরের রাজা চাঁদ রায় ও কেদার রায় এবং যশোরের রাজা মহারাজা প্রতাপাদিত্য। চট্টগ্রামে ও আরাকানে ছিল পর্তুগিজ বোম্বেটেদের প্রধান আস্তানা। সাধারণত তারা চট্টগ্রাম থেকে বেরিয়ে নদীপথে নৌবাহিনী চালিয়ে যখন তখন হানা দিত হুগলি, যশোর, ভূষণা, বকলা, বিক্রমপুর, সোনারগাঁ, ঢাকা প্রভৃতি স্থানে। বলা বাহুল্য, তাদের পাপ কার্যের সঙ্গী হতো মগের দল এবং তারাও ছিল তাদেরই মতন নিপুণ নাবিক। শোনা যায় এখন যেখানে হিংস্র জন্তুপূর্ণ জনশূন্য সুন্দরবন, আগে সেখানে ছিল সমৃদ্ধশালী জনপদ। কিন্তু দীর্ঘকাল ধরে মগ ও ফিরিঙ্গি বোম্বেটেদের কবলে নির্যাতিত হয়ে নাগরিকরা ঘরবাড়ি ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছিল। পরিত্যক্ত বিজন নগর আচ্ছন্ন হয়ে যায় ঝোপঝাড় আগাছায়। কালক্রমে বাড়িঘরে ধ্বংসাবশেষের উপরে মাথা তুলে দাঁড়ায় মহা মহা মহিরুহ এবং চতুর্দিকে নরনারীর কলকোলাহলের পরিবর্তে শোনা যেতে থাকে ভয়ঙ্কর জন্তুদের ভৈরব গর্জন। নাম হয় তার সুন্দরবন, সুন্দর বটে কিন্তু ভীষণ সুন্দর। আরাকানি জলদস্যুরা নিয়মিতভাবে বাংলাদেশ লুণ্ঠন করত। হিন্দু বা মুসলমান যাকে হাতের কাছে পেত তাকেই তারা গ্রেপ্তার করে নিয়ে যেত। বন্দীদের হাতের তেলই ছেঁদা করে তার মধ্যে ঢুকিয়ে দেয়া হতো বেতের ফালি। তারপর তাদের নিক্ষেপ করা হতো জাহাজের পাঁটাতনের তলায়। দিনের পর দিন তারা সেইখানে অন্ধকারে গাদাগাদি করে বসবাস করত।
প্রতিদিন সকালে তাদের ক্ষুণ্ণিবৃত্তির জন্য বা খাওয়া দেওয়ার জন্য উপর থেকে ছড়িয়ে দেয়া হতো কয়েক মুঠো অরাধা চাল, যেমন করে লোকে ছড়িয়ে দেয় মুরগির জন্য। ফিরিঙ্গিরা দাক্ষিণাত্যের বিভিন্ন বন্দরে গিয়ে ওলন্দাজ, ইংরেজ ও ফরাসিদের কাছে বন্দীদের বিক্রি করে ফেলত, কিন্তু মগরা তা করত না। তারা স্বদেশে নিয়ে গিয়ে বন্দীদের নিযুক্ত করত কৃষিক্ষেত্রে বা গৃহস্থলীর কাজে। তমলুকের কিছু দূরে গঙ্গার একটি শাখা চলে গিয়েছিল ঢাকা ও চট্টগ্রামের দিকে। এই জলপথ দিয়েই আনাগোনা করত মগ ও ফিরিঙ্গি জলদস্যুর দল। ইংরেজ বণিকরা এই জলপথের নাম দিয়েছিল দুরাত্মাদের নদী। আগেই ইউরোপীয় সমুদ্রে মূর জলদস্যুদের কথা বলা হয়েছে, বন্দীদের তারা এখানে ওখানে নিয়ে গিয়ে বিক্রি করে ফেলত। লুণ্ঠনের সঙ্গে সঙ্গে তারা চালাত দাস ব্যবসাও। খুব সম্ভব তাদের দেখাদেখি বাংলাদেশের ফিরিঙ্গি বোম্বেটেরাও ওই পেশা অবলম্বন করেছিল। ভেবে দেখো সে কি নিদারুণ ব্যাপার। চারিদিকে অখণ্ড শান্তি, নদীর ধারে ঘুমিয়ে আছে সবুজ বাংলার গ্রাম্য প্রকৃতি, সোনার ধান দোলানো ক্ষেতের আশেপাশে মাঠে মাঠে নির্ভয়ে খেলা করছে গৃহস্থদের শিশুর দল। তাদের কারুর নাম রাম বা শ্যাম, কারুর কাশেম বা কাদের। আচম্বিতে দিকে দিকে হইচই উঠল, ওরে পালা পালা, ফিরিঙ্গিরা আসছে, বোম্বেটেরা আসছে। নদীর ধারে হুড়মুড় করে এসে পড়ল বোম্বেটেদের জাহাজ, এবং তার ভিতর থেকে টপাটপ লাফিয়ে পড়ল মূর্তিমান যমদূতের মতন পর্তুগিজ গোড়ার দল। ছেলের দল খেলা ভুলে প্রাণপণে দৌড় মারল যে যেদিকে পারে, কিন্তু সবাই পালাতে পারল না। ফিরিঙ্গি বোম্বেটেরা তাদের নিয়ে বেঁচে ফেলল ইংরেজ, ফরাসি, ওলন্দাজ বণিকদের কাছে। ক্রীতদাস নিয়ে তারা ফিরে গেল সাত সমুদ্র ১৩ নদী পারে আপন আপন দেশে। বাংলাদেশের কোচি কোচি শ্যামলা ছেলে যেখানে গিয়ে পড়ল, সেখানকার মানুষ, ভাষা, তুষারপাত ও জীবনযাত্রা সবই তাদের কাছে নতুন, আজব দুর্বোধ। কোথায় আদর ভরা বাপ মায়ের কোল, আর কোথায় অজানা বিদেশিদের কাছে যন্ত্রণাপূর্ণ ক্রীতদাসের জীবন। ছিল সবাই আনন্দের ফুলের বাগানে, গিয়ে পড়ল নির্জন নির্মম মরুভূমিতে। ম্যাডাম দুবেড়ি ছিলেন ফরাসিদের এক পরমা সুন্দরী বিলাসিনী, রাজা পঞ্চদশ লুইসের প্রিয়তম বান্ধবী। এমনই এক বাংলার ছেলে গিয়ে পড়েছিল তার কাছে। তিনি তাকে শখ করে দামি দামি পোশাক পরিয়ে লালন পালন করতেন। মানুষ যেমন করে পাখি পোষে সোনার খাঁচায়, তার বাঙালি বাবা মা তাকে কী নামে ডাকত তা কেউ জানত না, কিন্তু ফরাসি দেশে সবাই তাকে জামর বলে ডাকত। জামর কি খুশি ছিল? মোটেই নয়, মোটেই নয়। স্বাধীন পাখি কি সোনার খাঁচায় খুশি থাকতে পারে? জামর জানত সবাই তাকে বলে বিকটাকার ক্ষুদে জন্তু। বুকের তলায় প্রাণ তার বিদ্রোহী হয়ে উঠত। অবশেষে সে প্রতিশোধ নিল। শুরু হলো ফরাসি বিপ্লব। রাজা পঞ্চদশ লুয়ের প্রিয় পাত্রী ও জামরের কর্ত্রী দু মেরি হল বন্দিনী। বিচারালয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিল জামর। দুবেরির হল প্রাণদণ্ড। পূর্ববাংলায় মগরাও করত ফিরিঙ্গিদের মতন অমানসিক অত্যাচার। একজন মুসলমান ঐতিহাসিক তার সম্বন্ধে লিখেছেন, বাংলার সীমান্ত প্রদেশে মগদের অত্যাচারে আকাশে উড়ত না একটা পাখি, স্থলে বিচরণ করত না একটা জন্তু, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যাতায়াত করবার পথের দুই পাশে দেখতে পাওয়া যেত না একজন মাত্র গৃহস্থকেও। এমন অস্বাভাবিক অবস্থা কল্পনাও করা যায় না, এবং এমন অস্বাভাবিক অবস্থা চিরদিন কখনো স্থায়ী হতেও পারে না। অবশেষে মোগল সম্রাট ও মুসলমান শাসনকর্তাদের টনক নড়ল। প্রথমে তারা ব্যাপারটার গুরুত্ব না বুঝে দুই চার দল সেপাই পাঠিয়ে বোম্বেটেদের দমন করবার চেষ্টা করলেন, কিন্তু বোম্বেটেরা অনায়াসেই তাদের হারিয়ে দিল। এখন তারা দস্তুর মতন আয়োজন করে কোমর বেঁধে কার্যক্ষেত্রে অবতীর্ণ হলেন। ১৬৩২ খ্রিস্টাব্দের কথা। সর্বপ্রথমে ভারত সম্রাট শাহজাহানের দৃষ্টি পড়ল হুগলির পর্তুগিজ উপনিবেশের উপরে। তার আজ্ঞায় সেনাপতি কাসিম খাঁ সহসৈন্যে যাত্রা করলেন হুগলির দিকে। বাংলার মধ্যে হুগলিতেই পর্তুগিজ উপনিবেশ ছিল সবথেকে সুপরিচালিত, সুরক্ষিত ও সুবৃহৎ। সেখানকার পর্তুগিজদের অধিকাংশই জলদস্যু ছিল না বটে, কিন্তু তারা মুঘলদের শত্রু আরাকানদের সৈনিক ও গোলা বারুদ প্রভৃতি দিয়ে সাহায্য করত। উপরন্তু বাংলার ফিরিঙ্গি বোম্বেটেরা হুগলিতে এসে ফলাওভাবে দাস ব্যবসা চালিয়ে যেত।
তার অভাগা প্রজাদের বন্দি করে ফিরিঙ্গিরা যে হাটে নিয়ে গিয়ে গরু ছাগলের মতন বিক্রি করে ফেলবে, সম্রাট শাহজাহানের পক্ষে এটা অসহনীয় হয়ে উঠেছিল। মোহলরাজের সৈন্যবলে ছিল অধিকতর বলিয়ান, সে কথা বলাই বাহুল্য। আগে জল স্থলের চারিদিক থেকে হুগলিকে ঘিরে ফেলে তারা আক্রমণ করতে অগ্রসর হল, কিন্তু পর্তুগিজদের যুদ্ধ প্রতিভা ছিল অসামান্য। সংখ্যায় দুর্বল হলেও তারা দীর্ঘ তিন মাস ধরে মোগলদের সব চেষ্টা ব্যর্থ করে দিল। অবশেষে তারা গঙ্গায় জাহাজ ভাসিয়ে যুদ্ধ করতে করতে কতক পলায়ন করল, কতক মারা পড়ল, কতক বন্দী হল। মোগল সম্রাট উপহার লাভ করলেন 400 বন্দী ফিরিঙ্গি নরনারী। এইভাবে পশ্চিম বাংলায় হুগলি বন্দরে পর্তুগিজদের প্রধান আস্থানা বিলুপ্ত হয়। কিন্তু এর আগে এবং এর পরে অনেককাল ধরেই পূর্ব ও দক্ষিণ বাংলায় ফিরিঙ্গি বোম্বেটেদের প্রভাব ও অত্যাচার ছিল অপ্রতিহত। তারা নিষ্ঠুর ও দস্যু ছিল বটে, কিন্তু যুদ্ধের সময়ে কোনোদিনই তাদের সাহস ও বীরত্বের অভাব হয়নি। মোগলদের সঙ্গে তারা লড়াই করেছে, মগদের সঙ্গে বিবাদ থাকলেও তারা অস্ত্র ধরেছে ও জয়ী হয়েছে বারংবার। তাদের মধ্যে দুজন নেতার নাম বাংলার ইতিহাসে অমর হয়ে আছে, ডোমিঙ্গো কাভার্লো ও সিবেস্টিয়া গঞ্জেলেস। কাভার্লো শ্রীপুরের রাজা কেদার রায়ের অধীনে কাজ করত। সে মগদের কবল থেকে সন্দীপ কেড়ে নিয়ে কেদার রায়ের হাতে সমর্পণ করেছিল এবং কেদার রায়ের রাজধানী মোগলদের দ্বারা আক্রান্ত হলে কাভার্লোই তাদের হারিয়ে শ্রীপুর রক্ষা করে। পরে রাজা প্রতাপাদিত্যের আদেশে সে নিহত হয়। গঞ্জালেস ছিল এক নম্বরের দুরাত্মা। তার নেতা হওয়ার উপযুক্ত বিশিষ্ট গুণ থাকলেও দস্যুতায়, নৃশংসতায় এবং বিশ্বাসঘাতকতায় তার তুলনা ছিল না। বকলার বাঙালি রাজার কাছ থেকে সৈন্য সাহায্য পেয়ে সে মুসলমানদের হারিয়ে সন্দীপ অধিকার করে, অথচ পরে ওই রাজাকেই বঞ্চিত করে নিজেই সেখানে প্রভু হয়ে বসে শাসন কার্য চালাতে থাকে। কিন্তু গঞ্জেলেসের ক্রূরতা ও কঠিন স্বভাবের জন্য তার ফিরিঙ্গি বোম্বেটেরা তাকে দুচোখে সহ্য করতে পারত না। 1616 খ্রিস্টাব্দে আরাকান রাজা তার কাছ থেকে সন্দীপ কেড়ে নেন এবং গঞ্জেলেসের নামও ডুবে যায় বিস্মৃতির অন্ধকারে। শেষের দিকে মগদের সঙ্গে ফিরিঙ্গিদের আর বিশেষ সদ্ভাব ছিল না, দুই জাতির মধ্যে প্রায় খিটমিট বাঁধতে থাকে। 1665 খ্রিস্টাব্দে বাংলাদেশের বিখ্যাত শাসনকর্তা শায়েস্তা খাঁ যখন সন্দীপ দখল করে চট্টগ্রামকে আক্রমণ করবে বলে উদ্যোগী হচ্ছিলেন, সেই সময় মগদের সঙ্গে ঝগড়া করে ফিরিঙ্গিরা তার ফৌজে যোগ দেয় সদল বলে। সেই সম্মিলিত মোঘল ও ফিরিঙ্গি সৈন্যদের আক্রমণের সামনে দাঁড়াতে না পেরে আরাকানিরা দেশ ছেড়ে পালিয়ে গেল এবং অবশেষে মোঘল সাম্রাজ্যের অন্তর্গত হল মগের মুল্লুক। সেখানে বন্দিদশায় জীবনযাপন করছিল হাজার হাজার বাঙালি কৃষক, স্বাধীনতা পেয়ে ঘরের ছেলে আবার ঘরে ফিরে এলো। প্রথমে হুগলি এবং তারপর চট্টগ্রাম, এই দুই প্রধান বন্দর ও আস্থানা থেকে বঞ্চিত হয়ে জলদস্যুদের মেরুদণ্ড একেবারেই ভেঙে গেল। মগরা আর বাংলার দিকে লোলুপ দৃষ্টি নিক্ষেপ করতে পারেনি এবং অষ্টাদশ শতাব্দীর প্রায় শেষের দিকেও বাংলাদেশে পর্তুগিজরা নিজেদের অস্তিত্ব বজায় রেখেছিল বটে, কিন্তু তাদের অবস্থা হয়ে পড়েছিল বিষ দাঁত ভাঙা ভুজঙ্গের মতো। বোম্বেটেদের হাতে ইংরেজদের নাকাল হতে হয়নি, তারা এখানে কায়েমি হয়ে বসবার আগেই বাংলাদেশ থেকে বোম্বেটে রাজ বিলুপ্ত হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। হেমেন্দ্র কুমার রায়ের লেখা এই গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা কোন বিষয়ে জানতে চাও বা কোন গল্প জানতে চাও বা ইতিহাসের কোন ঘটনার কথা জানতে চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু, যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের পাশে থেকো। থ্যাংক ইউ।